নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আসামে ফের করোনার থাবা, একই দিনে আক্রান্ত দুই, রোগীর সংখ্যা বেড়ে 37। লকডাউন উঠছে 4 মে, খুলবে দোকান বাজার, বন্ধ থাকবে গণপরিবহন। গ্যাসের পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ড কচুদরমে, আগুনের সংস্পর্শে গিয়ে আহত 5। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কয়েকদিন থেমে থাকার পর ফের করোনা ভাইরাস থাবা বসালো আসামে। মঙ্গলবার একই দিনে পরপর 2 জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এদিন সকালে বঙ্গাইগাঁও জেলার শালমারায় 16 বছরের এক কিশোরীর দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে, আর বিকেলে গোয়ালপাড়া জেলায় আরেক ব্যক্তির শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। একই দিনে দুটি করোনা পজিটিভ রোগীর খবর সামনে আসায় রাজ্যজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিন আলাদা আলাদা টুইটে রাজ্যে নতুন আক্রান্তের খবর জানান। এ নিয়ে আসামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায়। তিনি আরো জানান, এদিন নতুন করোনা আক্রান্ত উভয় ব্যক্তিরই পরোক্ষভাবে নিজামুদ্দিন মার্কাজের সঙ্গে সম্পর্ক রয়েছে। উল্লেখ্য, সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত রাজ্যে মোট 27 জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন, একজনের মৃত্যু হয়েছে এবং মোট 9 জন ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন। করোনার সংক্রমণ ঠেকাতে দুই দফায় দেশজুড়ে টানা 40 দিনের জন্য লকডাউন চলছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 3 মে পর্যন্ত লকডাউন চলবে। এরপর কি লকডাউন উঠে যাবে, সবকিছু কি 4 মে থেকে স্বাভাবিক হবে? মানুষের মনে দিনরাত এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। সোমবার প্রধানমন্ত্রী কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তাদের মতামত জেনে নেন। পরে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, 3 মের পরও রেড জোন হিসেবে চিহ্নিত জেলাগুলিতে লকডাউন চলবে, অর্থাৎ সেইসব জেলায় কিছুই স্বাভাবিক হবে না, চলবে নিষেধাজ্ঞাও। তবে অরেঞ্জ এবং গ্রিন জোন হিসেবে চিহ্নিত জেলাগুলি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। বরাক উপত্যকার 3 জেলাও এর মধ্যে রয়েছে। 4 মে থেকে সব ধরনের দোকানপাট, বাজার হাট খুলে যাবে, চলবে ব্যক্তিগত যানবাহন, নিয়ন্ত্রিত রূপে কিছুটা ট্রেন, বাস ও বিমান পরিষেবাও চালু হতে পারে, খুলে যাবে সব ধরনের ব্যক্তিগত প্রতিষ্ঠান ও কার্যালয়। তবে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, সিনেমা হল, জিম, হোটেল, রেস্তোরাঁ, বার, পার্ক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রধানমন্ত্রীর নতুন মন্ত্র হল দো গজ দূরী, অর্থাৎ 2 মিটারের ব্যবধান সর্বক্ষেত্রে এবার প্রয়োগ হবে। অবশ্যই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক থাকবে। হাতে আর মাত্র কয়েকটা দিন, সবাই এখন 4 মের লকডাউন খোলার অপেক্ষায়। শিলচর শহরতলি কচুদরমে রান্নার গ্যাসের পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে কচুদরম প্রথম খণ্ডে দাসগ্রামের রবীন্দ্রচন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। গ্যাস লিক হয়ে ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুনের দখলে চলে যায় পুরো ঘর। এতে ঘরের আসবাবপত্র সহ সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সংস্পর্শে গিয়ে কিছুটা দগ্ধ হন রবীন্দ্র দাসের স্ত্রী তথা আশাকর্মী জবারানী দাস, তাদের 2 ছেলে ও আত্মীয় সহ মোট 5 ব্যক্তি। খবর পেয়ে ছুটে আসেন কচুদরম জিবি সভাপতি অপু কুমার দাস। তিনি অ্যাম্বুলেন্স ডেকে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এদিকে কচুদরম থানায় খবর দিলে ছুটে আসে পুলিশ বাহিনী। সোনাই থেকে আসে দমকলের ইঞ্জিন। তবে দমকলের ইঞ্জিন আসার আগেই গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে এ ঘটনার ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান জিপি সভাপতি অপু কুমার দাস। আজকে সকাল আনুমানিক 9:30 সময় আমার জিপিতে কচুদরম দাসপাড়ার যে আমার গ্রামে আগুন লাগছে, তো সকালে আগুন লাগার সময় তারা আমার কল করছে, কল করে আইলাম। আবার পরে দেখা গেল যে গ্যাসের পাইপ লিক হইয়া এখানে আগুন লাগছে এবং তারার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্যাশ টাকা আসিল ঘরে, কালকে তারা উঠে আনছিল, ইটা জমে দিয়েছে। এরপরে আগুনে আলনা, চেয়ার, তারপরে দরজা উঠে জ্বলছে। এরপরে আমি অ্যাম্বুলেন্স ফোন করলাম, ফায়ার ব্রিগেড ফোন করলাম। ফোন করে তারা মেডিকেলে পাঠানি দিয়েছে। শম্ভু দাস যে ছেলে, এ বেশি ইঞ্জিওর্ড, সিরিয়াস, তারা মেডিকেল পাঠানি দিয়েছে। এরপরে তার মা জোগারানী দাস, তাইনও ইঞ্জিওর্ড, তার টোটাল 5 জন ইঞ্জিওর্ড। পাঁচজনকে আমরা মেডিকেল পাঠাইছি, অ্যাম্বুলেন্স আইসে, অ্যাম্বুলেন্স আইয়া ফায়ার ব্রিগেড আইসে, ফায়ার ব্রিগেড আইয়া আমরা আগুন, ফায়ার ব্রিগেড আওয়ার আগে আমরা আগুন নিভাইছি। গ্রামের সবাই মিলিয়ে আমরা সব গ্রামবাসী আইছি, আইয়া আমরা আগুন নিভাইছি। লকডাউনের মধ্যে সপ্তাহব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করেছে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির শিলচর শাখা। সোমবার থেকে শুরু হওয়া এই শিবির চলবে আগামী রবিবার পর্যন্ত। প্রথম দিনে 60 জনেরও বেশি মানুষ এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেছেন। শিবিরে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা, সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ বিশিষ্ট জনেরা। শিলচর রেডক্রসের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে, প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত যে কোনো ব্যক্তি এই শিবিরে উপস্থিত হয়ে সম্পূর্ণ সুরক্ষিতভাবে রক্তদান করতে পারবেন। যেহেতু লকডাউন পিরিয়ড আছে, আমাদের হঠাৎ করে যদি পেশেন্ট বেড়ে যায়, দেন উই উইল ফেস অ্যান একিউট শর্টেজ অফ ব্লাড, যার জন্য আমি রেডক্রস সোসাইটির সেক্রেটারি
শ্রী দীপায়ন চক্রবর্তীর কাছে আমি একটা আবেদন রেখেছিলাম সেদিন পাবলিক মিটিংয়ে, যে আপনি রেডক্রস তরফের, রেডক্রস সোসাইটির তরফ থেকে আপনি এরকম ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেন, ইট ক্যান নট বি অন এ সিঙ্গল ডে, এটাকে স্প্যান আউট করে দিন ফর 7 days, যাতে 10-15 জন করে অন এ পার্টিকুলার ডে এসে ব্লাড ডোনেট করতে পারবে, অ্যান্ড উই ক্যান হ্যাভ এ রেপ্লেনিশমেন্ট অফ অ্যারাউন্ড 200 to 250 ব্যাগস অফ ব্লাড ফর পিপুল অফ বরাকবিল, স্পেসিফিক্যালি ইন শিলচর। তো আমি ধন্যবাদ দিতে চাই রেডক্রস কর্তৃপক্ষ সবাইকে, মেম্বারসদেরকে, বিশেষ করে দীপায়ন চক্রবর্তী এবং আমাদের যারা ভলেন্টিয়ার্স আছেন, আজকে মাই হোম ইন্ডিয়ার আছে, সবাই মিলে আজকে আমি শুনেছি প্রায় 65 জন ব্লাড ডোনার্স একদিনে দে উইল কাম অ্যান্ড ডোনেট ব্লাড। বাট আপনাদের জ্ঞাতার্থে আমাদের এই বলা উচিত যে ব্লাড ডোনেশন ক্যাম্প আগামী রবিবার মানে 3 তারিখ অবধি চলবে। যারা ভলেন্টারি ব্লাড ডোনেশন করতে চান, প্লিজ আপনারা, আমাদের আহ্বান, আপনারা রেডক্রসের হাসপাতালের প্রাঙ্গণে সকাল 10টার থেকে দুপুর 2টোর ভেতরে আপনারা আসেন, এসে ব্লাড ডোনেশন করেন। লকডাউন চলাকালীন অসহায় দুস্থদের সাহায্যে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার, কিন্তু সরকার প্রদত্ত বিভিন্ন প্রকল্প বন্টনে স্বচ্ছতা বজায় না রাখার অভিযোগ উঠছে। এরকমই একটি ঘটনা প্রকাশ এসেছে কাটিগড়ায়। কাটিগড়া কেন্দ্রের সিদ্ধেশ্বর জিপির 204 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের নিম্নমানের খাদ্য সামগ্রী বন্টনের অভিযোগ করেছেন স্থানীয় জনগণ। মঙ্গলবার তারা কুচিকাঞ্চ শিশুদের জন্য বরাদ্দ করা এসব সামগ্রী নিয়ে তদন্তের দাবি তোলেন। আমি সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডের গ্রামবাসীর তরফ থেকে কইলাম, আমরা এখানে 204 নম্বর LP স্কুলে যে অঙ্গনওয়াড়ির সেন্টার, সেই সেন্টারে এতদিন যাবৎ কি সুযোগ সুবিধা আয় যায় আমরা কিছুই কোনো দিন দেখছি না। অহন এখানে যে টিচার অঙ্গনওয়াড়ির সাম্মালাকার তাই যেভাবে জিনিস রিলিফ দিরা, এত নিম্নমানের চাউল বা খোলা লবণ আর টাইগার তেল, 50 গ্রাম না 100 গ্রামের টাইগার তেল এইভাবে ডিস্ট্রিবিউট করা। ওর এখানে কত টাকা আছে? এখানে অ্যাবাউট 30,000। আর অঙ্গনওয়াড়ি কনমিজে কি মালাকার? মাম্পি মালাকার। আচ্ছা, তান্ডেও এখন যোগাযোগ করা যান না, তান্ডেও পাওয়া যান না এই পরিস্থিতির মধ্যে। হ্যাঁ, তাই খুঁই আসুন না আসুন আমরা ঠিক জানি না, তান বাসাত গিয়াও আমরা গ্রামের ছেলেরা গেছে গিয়া পাইছে না। তো এইটার লেগে আমার স্থানীয় বিধায়ক, সার্কেল অফিসার মহোদয় সবের কাছে আমার বিশেষ অনুরোধ, এটা ভালো করে তদন্ত করিয়া দেখার লেগে। এদিকে 204 নম্বর সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ড স্থিত এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখা যায় জরাজীর্ণ একটি ঘর, এতে না আছে দরজা জানালা, এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয় জনতা। যে ছোটদার 0 থেকে 3 বছর পর্যন্ত খাওয়ার দ্রব্য দেওয়া পর, যাই হোক আমার এক বাসাতে একটা আইসে, তো আবার পরে সেটার মধ্যে দেখা যায় এই যে সেন্টারের এই অবস্থা, এই অবস্থা নিয়ে সবেরই একটু জিরে থাকা দরকার। আর এই হইল আমরা অঙ্গনবাড়ির সেন্টারের অবস্থা বর্তমানে। এদিকে একই ধরনের অভিযোগ পাওয়া গেল ফুলবাড়ি জিপির ICDS কেন্দ্র 15 নম্বর নিজ ফুলবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধেও। এলাকার মনিরানী লস্কর, সঞ্জয় দাস সহ বেশ কিছু মানুষ অভিযোগ করেন, রবিবার এই কেন্দ্রের ছাত্রছাত্রীদের যেসব খাদ্য সামগ্রী বন্টন করা হয়েছে তা খুবই নিম্নমানের। তারা ছাত্রছাত্রীদের এসব নিম্নমানের খাদ্য সামগ্রী বন্টনের ঘটনা নিয়ে তদন্তের দাবি তুলেছেন। গতকালকে 15 নং এই অঙ্গনওয়াড়ি সেন্টারও এই সরকারের যে খাদ্য সুরক্ষাটা দেওয়া বিতরণ করা লাগি দিছে, তখন আমার মা আইছিল আমার 2টা বাচ্চার ইয়ে নেওয়ার লাগি। তারপরে আমি গরো দেখছি যে 2 কেজি পরিমাণ থেকে কম হইব চাউল এবং ডাইল 250 গ্রাম লবণ, গোলাপ তেল, সয়াবিন 250 গ্রাম হইব এবং আলু কিতাব 4-5 গোটা করে জন হইব, সয়াবিন 150 কেজি পরিমাণ কম হইব সর, তার কাছে ইচ্ছা মনে করলাম ওরকম গোলাপ তেলও তারা 150 গ্রাম করে ওরকম তারা জিনিস দেয়। তো দিতে গিয়া আমার মারে দেখিলাম তা তুমি কজন আনছো বলে, না আমার 2টা নাতি, নাতি আর নাতিনের দিছ, আমি বললাম একটা ভালো জিনিস। ওরার পরে আমি শুনলাম যে এখানে একটা বিবরণ খারাপ হয়ে গেছে, তারা এরকম ইয়ে করে শুনলাম, শোনার পরে বিকালে আমি আরও 2 জন লোক গল্প করলাম, পরে দেখলাম যে জিনিসটা কিতা। এরপরে খবর হইলাম যে 23,000 টাকার মতো পরিমাণ আইছে, 300 কত টাকার মতো পরিমাণ আইছে এক সেন্টারও। ওই ধরনের বিবরণ দেখলাম, দেখার পরেও আমিও একটা জিনিসটা চিন্তাধারা করলাম যে এটা কিতা জিনিস, ফুলবাড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার বা
অন্যান্য সেন্টারও তো সেম ঘটনা হইব, তো ফুলবাড়ি আরও বিভিন্ন সেন্টার তো একেও আলাপুটের মানুষের আরও হওয়ার যে ওরকম ওরকম বিষয়ে একজনে খাইলাম তিনজনে না তেও ধরুন দেওয়া তো ওটাও আমি চাইয়ার যে আমরা কাটিগড়ার MLA অমর চন্দিন মহাশয়ের কাছে আবেদন এবং সাকল অভিযোগের কাছে আবেদন, আমার গ্রামের পঞ্চায়েতের কাছে আবেদন যে একবার বাইর আছে যে ওটা সবে মিলিয়া যেটা তদন্ত করা হয় সরকারের কাছে তদন্ত করি ওটা কীরকম কীটা জিনিসটা ওটা যাতে সুন্দর করিয়া দেওয়া হয়। লকডাউন চলে বর্তমানে পুরো ভারতবর্ষ বিশ্বের মধ্যে লকডাউন চলে, লকডাউনের যে বাচ্চারার কাছে এই ধরনের জিনিস সরকারে তো দিত স্যার তো কৌশল না খানে বাচ্চারার কাছে ওই জিনিসটাও আমরা চাই আপনারা মাধ্যমে। NRLM প্রকল্পের অধীন বরখলায় আনুষ্ঠানিকভাবে মাস্ক বন্টন কর্মসূচির সূচনা হয়েছে। আত্মসহায়ক দল নিবেদিতা এবং নবজাগরণের উদ্যোগে এদিন 500টি মাস্ক বিতরণ করা হয়। বরখলার বিধায়ক কিশোরনাথ, জেলার পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায় এবং DRDA এর PD দীপশিক্ষাদের উপস্থিতিতে বিতরণ করা হয় এসব মাস্ক। পরে বক্তব্য রাখতে গিয়ে SP মানবেন্দ্র জানান, গ্রামীণ এলাকায় দোকানপাট খোলা হলে অবশ্যই সামাজিক দূরত্ব পালন করতে হবে। তিনি বলেন, জনতার সহযোগিতার জন্যই জেলায় করোনা ছড়াতে পারেনি। তিনি আগামী দিনগুলোতেও জনতাকে এভাবে সহযোগিতার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন BDO রূপক দে, বরখোলা জিপি সভাপতি কঙ্কন চক্রবর্তী, AP সদস্য শিবু দাস, সচিব উজ্জ্বল পাল সহ আরও অনেকে। তো আমি ভাবি যে কালকে থেকে যেগুলা ছোটো ছোটো দোকান আছে সবগুলা খুলে যাব। আর আপনারা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং যেটা ফাঁকে ফাঁকে থাকতে লাগে ওইটা কিন্তু করতে হবে। তো এটা মানে চলুন এমনিও ভালো, মানুষের সঙ্গে 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 যখন আপনার বসবেন তখন উনির মুখের ভাব আপনার ভাব কিবা কিবি তার যদি কিছু মানে কিবা অসুস্থ বিসুস আছে তা বলে কি আপনার এখানে আসবেন, সেই জন্যে বেমার করোনা যাও না যাও কিন্তু এই মাস্ক আর একটু দূরে দূরে মানুষ কিন্তু থাকতে লাগে। 1100 মাস্ক বিতরণ করলেন BJP কারাইন ব্লক মন্ডল সহসভাপতি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী। সোমবার তিনি কারাইন ব্লকের আওতাধীন বেশ কয়েকটি গ্রামে গিয়ে বর্তমান পরিস্থিতির খোঁজ নেওয়ার পাশাপাশি গ্রামের বাসিন্দাদের হাতে একটি করে মাস্ক তুলে দেন। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন সরকারি বিভাগ। এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। মঙ্গলবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বন্টন অব্যাহত ছিল। পালংঘাট মণ্ডলের উদ্যোগে এবং মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সহযোগিতায় পালংঘাট মণ্ডলের আওতাধীন 7টি জিপিতে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিন আমড়াঘাট বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ বন্টন কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সোমেন দাস, স্বপন কুমার দাস, সুবোধ রঞ্জন দাস, হিমাংশু চক্রবর্তী, কৃষ্ণজীবন দেবনাথ, অমিজিৎ চন্দ প্রমুখ। আরকাটিপুর নুনিয়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং স্থানীয় কিছু যুবকের সহযোগিতায় আরকাটিপুর বাগান নাচঘরে এক খাদ্য সামগ্রী বন্টন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন আরকাটিপুর ও রংপুরের 350টি অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। করোনার এই দুর্যোগের সময় ত্রাণ বন্টন অব্যাহত রেখেছে JC প্রাইভেট লিমিটেড। মঙ্গলবার সেবা ভারতীর হাতে বন্টন করার জন্য বৃহৎ পরিমাণের চাল ডাল জল তুলে দেওয়া হয়েছে। সংস্থা এর আগেও করোনা মোকাবিলায় PM কেয়ার ও CM রিলিফ ফান্ডে পৃথকভাবে 50,000 টাকা অর্থ সাহায্য করেছে। আগে আমরা এই করোনার মহামারীর দিনে আমরা সবাই মিলে সবাই ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর আমরা সাপ্লাই দিয়ে এসেছি, চাল ডাল সবকিছু।
আজকে আমাদের ডিসি বলেছে যে আমরা এখন রাস্তাঘাটে বেরোবো না, এই ডিসির অর্ডার পালন করে আমরা আজকে নিজেরা বেরোতে পারছি না। তো আমরা আজকে সেবা কেন্দ্রর থ্রুতে, সেবা ভারতীর থ্রুতে আমরা আজকে চাউল ডাল ডিস্ট্রিবিউট করছি এবং মানুষদের মধ্যে জল আমরা আগেও করেছি, আমরা এখনও করছি আর করতেই থাকবো, যতদিন আমাদের ইয়ে আছে আমরা করে যাব। আমরা তারাপুর করেছি, আলুগ্রাম করেছি, তারপরে দাসকলিনী সাইড করেছি, আমরা এই বিলের আমাদের মালিনী বিলের পিছন করেছি। আজকে তো 5 কুইন্টাল চাউল দেওয়া হয়েছে, মোটামুটি 200 পরিবার তো হবে সব নিয়ে ডাল চাল নিয়ে। শিলচর তারাপুর রেলস্টেশন সংলগ্ন অভুক্তদের নৈশভোজ বিতরণ করল উদয়ের পথে। এদিন 50 জন অভুক্তকে খাবার বিলি করেছেন সংগঠনের কর্মকর্তারা। এদিনের খাবার বণ্টন কর্মসূচিতে সহযোগিতা করেছেন শুভজিৎ দত্ত। এখানে উল্লেখ করা যেতে পারে, লকডাউন শুরু হওয়ার পর থেকে অভুক্তদের খাবার বিলি করে আসছেন সংগঠনের কর্মকর্তারা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, কেশব স্মারক সংস্কৃতি সুরভী, সেবা ভারতী, ইনফোসিস, এনএমওর উদ্যোগে শিলচর মালিনী বিলে 200 পরিবার, ঝালুপাড়ায় 15 পরিবার এবং মহর্ষি বিদ্যানিকেতনের পার্শ্ববর্তী 20টি পরিবারকে খাদ্য সামগ্রী বণ্টন করা হয়েছে। এদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, কেশব স্মারক সংস্কৃতি সুরভী, সেবা ভারতী, ইনফোসিস, এনএমওর উদ্যোগে এদিন লালমাটিতে 50টি পরিবার, বাংলাটিলায় 50, শান্তিটিলায় 50, বাগমারায় 50, ময়নাটিলায় 25, হরিণটিলায় 25, বৈরাগীটিলায় 50 এবং ডিবলিয়ায় 50 পরিবারকে ত্রাণ বণ্টন করা হয়েছে। ত্রাণ বণ্টন করল সামাজিক সংস্থা শিলচর হেল্পিং এইড। শিলচর ঘনিয়ালা রোডে দৈনিক অবিচার কমপ্লেক্সে এই ত্রাণ বণ্টন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন মালুগ্রাম মধুরা অটোস্ট্যান্ডের সদস্যদের ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বণ্টনকালে হেল্পিং এইডের পক্ষে উপস্থিত ছিলেন শঙ্কর দাস, দৈনিক অবিচার পত্রিকার সম্পাদক মনতোষ ধর, মাধব রক্ষিত, পার্থ দে, গৌতম মণ্ডল, রুজেল লস্কর সহ আরও অনেকে। সামাজিক সংস্থা শিলচর হেল্পিং এইডের এই উদ্যোগের এদিন অনেকেই ভূয়সী প্রশংসা করেছেন। দুর্যোগের এ সময় যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত, সেসব হকারদের জন্য এগিয়ে এলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহসভাপতি বিজন পাল চৌধুরী। এদিন বিজন শহরের 80 জন খবরের কাগজ বিক্রেতার হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। ত্রাণ বণ্টন কর্মসূচিতে তাকে সহযোগিতা করেছেন তার ছেলে বিক্রম পাল চৌধুরী, শিলচর ভেটেরান ক্রিকেটার্স ক্লাবের সদস্য এবং মধ্য শহর সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। বর্তমানে যেখানে করোনার আতঙ্ক মানে গ্রাস করেছে সর্বত্র, সেই আতঙ্কের পরিবেশকে কাটিয়ে প্রতিদিন যারা ভোরবেলা ঘরে 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 দরজায় পৌঁছে দেয় সংবাদপত্র, যে যে কাজ ওরা করছেন সেটা তো মানে অন্য কাজের সঙ্গে তুলনা করা যায় না। তো তাদের কথা ভেবেই মানে এই উধারবন্দ আঞ্চলিক অখণ্ড সংগঠনের ব্যবস্থাপনায় এবং অযাচক আশ্রমের উদ্যোগে শালগঙ্গা ও কুম্ভীর গ্রামে 18টি পরিবারকে ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়। উপস্থিত ছিলেন সুনীল নন্দী, বাপ্পি বিশ্বাস, কাজল দেব সহ আরও অনেকে।
আসার উদ্যোগে তারাপুরে 40টি পরিবারকে ত্রাণ বন্টন করা হয়েছে। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও তাদের সংগঠনের পক্ষ থেকে দুস্থদের প্রতি এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আপনারা সবাই জানেন, লকডাউনের শুরু থেকে প্রয়াস এনজিও প্রয়োজনীয় লোকদের কাছে খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছে। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা তারাপুর অঞ্চলের কয়েকটি প্রয়োজনীয় পরিবারের কাছে খাবার সামগ্রী পৌঁছে দিতে পারলাম। আর আশা করি ভবিষ্যতেও আমরা এরকম দুঃসময়ে প্রয়োজনীয় লোকদের পাশে দাঁড়াতে পারবো। আর তার জন্য আপনাদের সবার সহযোগিতা চাই। আপনাদের সবার সহযোগিতা থাকলে আমরা প্রয়োজনীয় লোকদের পাশে দাঁড়াতে পারবো। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। আসামে ফের করোনার থাবা, একই দিনে আক্রান্ত দুই, রোগীর সংখ্যা বেড়ে 37। লকডাউন উঠছে 4 মে, খুলবে দোকান বাজার, বন্ধ থাকবে গণপরিবহন। গ্যাসের পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ড কচুদরমে, আগুনের সংস্পর্শে গিয়ে আহত 5। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।